complete. Good morning everyone, আমি শ্রাবণী, welcome back to my daily lifestyle vlog channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। তবে মায়ের ব্যাপারটা তো জানোই, তো মা গেছে ডাক্তার দেখাতে, দেখা যাক ডাক্তার কি বলে। তো মাঝে মাঝে এক একটা দিন এমন হয় মানে না ব্লগ করতে ইচ্ছা করে, না রান্না করতে ইচ্ছা করে, না কিচ্ছু ভালো লাগে না। তো আজকেও তেমনই একটা দিন, মানে কিছুই যেন মনে হচ্ছে করতে ইচ্ছা করছে না। বাড়িতে একটা পরিস্থিতি, একটা চাপ সৃষ্টি হলে যেটা হয় আর কি, বাট ব্লগিং তো করতেই হবে, কারণ এমনি ওয়াচ টাইম বাড়ছে না। সাবস্ক্রাইবার তাও ঠিক আছে, সাবস্ক্রাইবারের স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইপের স্টেপটা অনেকটাই ডাউন। 4000 ঘন্টা তো দূরের কথা, 3000 ঘন্টাও হয়নি এখনও পর্যন্ত, 2000 ঘন্টাও হয়নি, কি বলবো। তো সেই জন্যে ব্লগিংটাকে স্টপ দিচ্ছি না, কারণ আমার যেহেতু 1 বছর হয়ে গেছে, এবার পিছনের দিক থেকে তো আস্তে আস্তে ওয়াচ টাইমটা কাটতে থাকে, যেহেতু 365 দিনের কোটাটা থাকে, তো ওয়াচ টাইম অলরেডি কাটছে, মাঝে মাঝে 1 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টা কাটছে। তো সেই জন্য ব্লগিংটা স্টপ দিলে চলবে না, যতক্ষণ না আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, নিজে কোনো কাজ করতে পারছি না, ততক্ষণ ব্লগিং স্টপ দিলে চলবে না। তো ওই জন্যই ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার, তোমরা প্লিজ একটু সাথে থেকো, আর প্রে করো যেন আজকে ডাক্তার বলে যে না অপারেশন করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে ওষুধের মাধ্যমে বা কিছু। তো খেতেও হবে, বা বেঁচে থাকার জন্য খেতেও হবে, কাজও করতে হবে, রান্নাও করতে হবে। তো আজকে সুদীপ্তও বাজারে যায়নি, কারণ সুদীপ্ত একটু টেনশনের মধ্যে ছিল। তো আজকে একটুখানি পাঁচমিশালি সব মাছ আছে, ওই মাছেরই ঝাল করে নেবো। পরশুকার সেই 2 দিন আগে পাবদা মাছ করেছিলাম, তো পাবদা মাছ অনেকগুলো নিয়ে এসেছিলো, তো সেদিনকে 10টা মতো করেছিলাম সবার দুটো দুটো করে, কারণ আমাদের বাড়িতে কী বলো তো বেশি মাছ কেউ খেতে চায় না, আর রাত্রিরে কেউ মাছ খায় না। তো অনেকগুলো ছিল বলে না থাক দরকার নেই, তো 4টে রেখে দিয়েছিলাম, 10টা মতো করেছিলাম, মানে 14-15টা মতো এনেছিলো, 4টে না 5টা আছে, দেখতে হবে বের করেছি। আর কালকে কাটাপোনা মাছের তরকারি করেছিলাম, আলু পটল দিয়ে পাতলা ঝোল। তো কাঠাপোনা মাছে 2 পিস আছে, তো ভেবেছি ওগুলো মিশিয়েই দেখে একটা তরকারি করে দেবো, আলাদা আলাদা আর কিছু করবো না। ও তো বাজার যায়নি, ও প্রথমে ছিল নিরামিষ করতে, তারপর মেঘা আবার বাড়িতে আছে বাচ্চা, তো ও অতটা নিরামিষটা খেতে চায় না। তো মাছের ঝাল করবো আর দেখি কি করা যায়, এখনও কিছুই ভাবিনি। এখন অলরেডি বাজে 10টা 35, টিফিনটা করবো, কারণ সুদীপ তো কচুরি এনে দিয়ে গেছে, বললো খেয়ে নাও, আমাদের কখন ফিরবো না ফিরবো কিছুই জানি না, না খেয়ে বসে থাকবে, তার চেয়ে ও কচুরি এনে দিয়ে গেছে, এখন খাবো, মেঘাকে দেবো, মেঘারও স্নান টান সব কিছু কমপ্লিট, ও এখন বসে ওর স্কুলের কিছু প্রজেক্ট আছে সেগুলো করছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, তোমরা সাথে থেকো, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আর প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো এই যে সব বাঁচা মাছ ছিল ফ্রিজে, পাবদা মাছ 2 পিস, কাটাপোনা ছিল 3 পিস ছিল, সুদীপ তো একটা খেয়ে গেল। তো ওইগুলো এই সর্ষে দিয়ে একটু ঝাল করে নিলাম, যেহেতু পাবদা মাছ তো সর্ষে ছাড়া চলে না। এই যে বাচ্চা মাছের ঝাল কমপ্লিট, লেখাটা কি কমপ্লিট হয়ে গেছে? একবার মিলিয়ে নে দেখি। এই যে মেঘার স্কুলের প্রজেক্ট, এটা এখনো লাগানো হয়নি, লাগাতে হবে, আর একটু ডিজাইন করতে হবে। তো ভাষা দিবস সম্পর্কে টপিক দিয়েছিল 3টে 4টে, তো ভাষা দিবস সম্পর্কে মেঘা লিখেছে, আরও কয়েকটা টপিক, আর কি কি টপিক ছিল রে? ভাষা দিবস কি কারণে পালন হয়, বাংলা ভাষা সম্পর্কে বলেছিল, তারপর গুলি চালিয়েছিল ইংরেজ, ওটা আর একটা কি একটা বললো যেন ভুলে গেছি। তো মেঘা ওই ভাষা দিবস সম্পর্কেই লিখেছে, ভাষা দিবস কবে হয়েছিল আর কেন হয়েছিল। তো এটা এখন লাগাতে হবে, এই যে জওহরলাল নেহরু দিদিভাইকে বলেছিলাম, দিদিভাই অফিস থেকে প্রিন্ট আউট করে নিয়ে এসছে, তো এটা লাগাবো। 3-4টে ছবি দিয়েছিল, এটাই মনে হলো বেটার। আর এই যে লেখা কমপ্লিট, এটাকে একটা কাজ কর, তুই কমপ্লিট পড়ে নিয়েছিস তো, মিলিয়ে নিয়েছিস, এটা একটা খাতার মধ্যে ঢুকিয়ে রাখ, আমি এখন আর পাচ্ছি না, রান্নাটা করে নিই তুই, বরঞ্চ গল্পের বই পড়লে পর, আমি তোকে বিকেলবেলা ছবিটা লাগিয়ে দেবো, ঠিক আছে? শুধু পার্টস অফ পিচ কটা আছে সেগুলো লিখবি, তারপরে ডেসক্রিপশন পড়ে। তো স্নান টান কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, দেখো পোড়া খেয়েছি একদম। তো পাবদা মাছটা যে ভাজতে গেছি, এবার স্কিন না থাকলে তোমাদেরকে তো বলি তেল দিয়ে ভাজতে হবে, এবার তেল যে দেবো না মাথাতেই নেই, মানে মাথা তো অন্যদিকে ঘুরছে আর কি,
তো তেল দিইনি, ব্যাস এমন ফটাস করে ছিটকালো পুরো এখানে, হাতের এখানে আর এই জায়গাটা ছিটকেছে, কপালে ছিটকেছে, এখানটা একটু বেশি ছিটকেছে, ওই জন্য একটুখানি মলম লাগালাম। আর এখন স্নান টান করেছে, মেঘাকে পড়াতে বসছি। সুদীপ তোকে ফোন করলাম, বললো আসতে দেরি হবে কারণ প্রচুর ভিড় রয়েছে, দেরি হবে, বললো তোমরা খেয়ে নিও। তো যাই হোক, মেঘাকে একটুখানি পড়াই, পড়িয়ে মেঘাকে খেতে দিয়ে দেবো, আমি পরেই খাবো, ওরা এলে কী বলে না বলে। সোমবার থেকে পরীক্ষা, মানে মাথা না কিছু কাজ করছে না, সব যেন একসাথে মাথার ওপর এসে পড়েছে। পরীক্ষা, কী পরীক্ষা দেবে, কী করবে ভগবান জানে। কাল থেকে স্কুল আছে, কালকে স্কুল রয়েছে, আমি তাই বলছিলাম যে কালকে একটা দিন আবার স্কুল দিল, স্কুলটা না দিলে কালকে একটু পড়তে টাইম পেতো, কালকে আবার গানের স্কুল আছে, বাট কালকে আবার স্কুলটাও খুলছে, সোমবার থেকে পরীক্ষা দেবে। এবার কামাই যে করাবো, কামাইটাও করা উচিত না, ওটা অভ্যাস হয়ে যায়, শরীর টরীর খারাপ না হলে কামাই করাটা উচিতও না। তো কালকে স্কুল যাবে আর পরশু থেকে সোমবার থেকে এক্সাম, সোমবার দিনকে পিপি পরীক্ষা, না পরিবেশ পরিচিতি, হ্যাঁ সোমবার ইংরাজি পরীক্ষা, তারপরের দিনকে। তুই পড়িস নি, কিভাবে লেখা আছে, ওইভাবে কেন লিখবি, যেভাবে লেখা রয়েছে লম্বা সেভাবে লিখবি, আগে মুখে বলতো। ঠিক আছে, লিখতে হবে না, ছাড়, তুই একটা কাজ কর, প্রপার নাউন কাকে বলে লিখ। আচ্ছা প্রপার নাউন তো এখানে এইট পার্টস অফ স্পিচের মধ্যে লেখা নেই, তাহলে এখানে না, এখানে এবার নাউনের সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাউনের প্রকারভেদ, প্রপার নাউন, তারপরে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ভুলভাল লিখে, হ্যাঁ এই যে কমন নাউন, অ্যাডজেক্টিভ নাউন। এখানে এতটা পাতা ছেড়ে দিয়েছিস কেন, কিসের জন্য, এটা তো তিন লাইন ছিল, ইজিলি এখানে ধরে যেত। যাই হোক, প্রপার নাউন কাকে বলে লেখ, আর এ দিবি তোর উদাহরণটা লিখবি। আচ্ছা, তো ডাক্তার দেখিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, তো মারা এলো কখন, তখন দুটো আড়াইটে বাজে মনে এলো, অনেকটাই দেরি হয়েছে ভিড় ছিল বলে, আর বড় ডাক্তার আসেনি বলে একটু ওয়েট করতে হচ্ছিলো, এই জন্য টাইম লাগলো। তো অপারেশন করতে হবে না, এটা একটা স্বস্তির নিঃশ্বাস আর কি। অ্যাকচুয়ালি মায়ের তো 71 এজ হয়ে গেছে, তো আগে কালকে যে ডাক্তার দেখেছিল সেও বড় ডাক্তার, সে একটু কম মানে এজের আর কি, তো সে বলেছিল যে অপারেশনটা করতে হবে, বাট আজকে যেহেতু সার্জেন আসবে তো একবার দেখাতে বলেছে, সার্জেন বললো অপারেশন করতে হবে, বাট যেহেতু মায়ের এজ 71 হয়ে গেছে, তো ডাক্তার বলছে এটা একটু রিস্কি হয়ে যাবে, এমনি যারা নর্মাল এজ তাদের জন্য এই অপারেশনটা রিস্কি নয়, বাট ওনার যেহেতু বয়স অনেকটা বেশি, ওনার প্রেশার একটু হাই, আর সর্দি ব্রঙ্কাইটিস তো রয়েছে, ওটা আলাদা ব্যাপার। তো এক মাসের ওষুধ দিয়েছে, এক মাস মেডিসিন নিতে বলেছে আর কি, স্প্রে টাইপে। তো আগের দিন ডাক্তার তো ওরা তো বুঝতে পারে একটু হলেও, তো আগের দিন সাসপেক্ট করেছিল বলেই নেজেল স্প্রে দিয়েছিল, মায়ের কী বলো তো গন্ধ পাচ্ছিলো না, আর সর্দি নাক দিয়ে জল জল বেরোচ্ছিলো, আর গা গুলাচ্ছিলো খালি, মানে মা বলছে একটা কিরম পচা পচা যেন স্মেল মনে হচ্ছে মাঝে মাঝে, তো সেটা ভীষণই ভয়ের ব্যাপার। তো ডাক্তার সাসপেক্ট করে তখনই একটা ওষুধ দিয়েছিল, দেওয়ার পরে আজকে ডাক্তার জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ অল্প কমেছে, খুব বেশি কমেনি, তো মেডিসিনগুলো চেঞ্জ করে দিল, করে অন্য দিল মেডিসিন, বললো আপনি এটা এক মাস ইউজ করুন, তারপরে আবার যেতে বলেছে, যদি তখন মনে হয় অপারেশন করতে করতে হবে, বাট অপারেশন করার আগে সমস্ত ফুল বডি চেক আপ করাতে হবে, ফুল বডি টেস্ট করাতে হবে। মানে সুদীপ্ত বললো যে মানে কী যেন বললো, কী একটা সার্টিফিকেট বললো যেন, ভুলে গেছে এই মুহূর্তে মাথায় আসছে না আর কি, তো সেটা দিতে হবে, দেওয়ার পরে ফিট সার্টিফিকেট, হ্যাঁ মনে পড়েছে, ফিট সার্টিফিকেট দিতে হবে, তবে অপারেশন করা যাবে, আদারওয়াইজ করা যাবে না, যেহেতু এজের একটা ফ্যাক্টর আছে। তো যাই হোক, যদি ওষুধে নির্মূল হয়ে যায় ভালোই হবে, কারণ অপারেশন দেখবে, অপারেশন জিনিসটা শুনলেই যেন কেন আমরা ভয় লাগে, মানে যে ভর্তি আছে ভাবো তারও কষ্ট, আর সারাদিন যারা দৌড়াদৌড়ি করবে তাদের কষ্ট থেকে বড় কথা বাবা মার বয়স হয়েছে, এগুলো হবেই, মানে বাবা মায়ের বয়স হলে অনেক দায় দায়িত্ব পড়ে যায় মাথার উপর, কিন্তু সবচেয়ে বেশি টেনশান যে কী হবে কী হবে, এটা একটা টেনশান থেকেই যায়। তো থ্যাংক গড যে অপারেশনটা করাতে হবে না, আর মানে প্রে করছি যেন এক মাস পরেও ডাক্তার বলে যে না অপারেশনটা করাতে হবে না, ওইভাবেই চলবে। তো ওষুধ দিয়েছে, ওষুধগুলো মা খাবার ওষুধ দেয়নি, খাবার একটাই ওষুধ দিয়েছে, নেজেল স্প্রে দিয়েছে দু ধরনের, একটা দিনে তিনবার আর একটা মনে দিনে একবার দিয়েছে, এখন আমার ওষুধ টষুধ কিছু দেখা হয়নি, তো ওগুলো দেওয়া যাক, দিয়ে দেখা যাক কী হয়। তো এটা একটা মানে চিন্তাটা খানিকটা হলেও মুক্তি হলো যে না মেডিসিনে ঠিক হলেও হতে পারে।
তো যাই হোক, রাতে কিছু রান্না করা হয়নি, রাতে একটু রান্না করতে হবে কারণ সকালবেলা আর ভালোও লাগছিল না। এখন সুদীপ তো চলে গেছে মেঘাকে দিতে, অনেকক্ষণ আগে যেন 4:30 বাজে, একটু চা করবো, মাথা যন্ত্রণা করছে যেন মনে হচ্ছে, চা করবো, চা খাবো, আর রাত্রির রান্নার কি করবো না করবো সেগুলো দেখা যাক আর কি। তো রাত্রের জন্য করব তরকা, তো তখন একটুখানি তরকার ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আর আদা রসুন তো বাটাই থাকে, কোনো অসুবিধা হয় না, তো যেরকমভাবে তরকা করে আর কি ডিম দেব না আজকে, এমনি নিরামিষই করব, মানে পেঁয়াজ আদা রসুন দেবো বাট ডিম দেব না। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা করার পর ওর মধ্যে একটু টমেটো দিয়ে নিয়েছিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, সামান্য ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ মেঘা তরকা খেতে ভীষণ ভালোবাসে, আমার তরকাটা একদমই ভালো লাগে না, মানে খেতে হয় খাই আর কি, তরকাটা আমার খুব একটা পছন্দের নয়। তো এখানে দেখতে পাচ্ছ তরকাটা আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, ওটা অ্যাড করে দিলাম, আর এর মধ্যে কয়েকটা কাবলি ছোলাও দেখতে পাচ্ছ কারণ তরকার ডালটা খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল, আর খানিকটা দেখলাম কাবলি ছোলা সে একদিন চানা করেছিলাম, অল্প রয়েছে, তো ওটাও দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আর কি তরকারি, নাহলে ওইটুকুনি আবার জিনিস নষ্ট হবে, পড়ে থাকবে। আর লাস্টে নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়েছিলাম, সামান্য ঘি দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেবো। তো এই তরকার ডাল থাকলে মেঘা, মেঘার বাবা রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো এই হলো আজকে আমাদের রাত্রির একদম সিম্পল ডিনার, এমনি প্লেন ঘরের আটার রুটি, তার সাথে তরকা যেটা সুদীপ আর মেঘার ফেভারিট জিনিস, আর তরকার সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পেঁয়াজ আর লেবু, পেঁয়াজ আর লেবু দিলে না তরকার টেস্টটা যেন আরও বেড়ে যায়। তো সবাই বলেছে মেঘাকে আমন্ড খাওয়াতে, তো ওই জন্যে মেঘার জন্যে আমন্ড ভিজিয়ে রাখছি 4টে, এটাই দেখো ফ্লিপকার্ট থেকে কিনেছি, এত মানে কম প্রাইসে পেয়েছি, ফ্লিপকার্টে কিনলে না এটা একটা সুবিধা, খুব ডিসকাউন্টে পাওয়া যায়, এটার প্রাইস রয়েছে কোথায় গেল, হ্যাঁ 325 টাকা, এটা আমি পেয়েছি 220 টাকায়। ভিজিয়ে রাখলাম 4টে আমন্ড, সকালবেলা খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হলো শোয়ার পালা, তো কালকে তো খুব টেনশনের মধ্যে দিয়ে কালকে দিনটা গেছে, আজকে দিনটা ভালো, মিষ্টি কে দিল বাবা, খাওয়া দাওয়ার পথে পরে শেষ পাতে একটু মিষ্টি, আমি যদি মিষ্টি খুব একটা ভালোবাসি তা না, চকলেটটা ভালোবাসি, মিষ্টি মোটামুটি আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিছানা করব, বিছানা করে শোয়ার পালা আর কি। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, আর ভীষণ সাবধানে থেকো সবাই, টাটা, গুড নাইট।